ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধনের যে অনুষ্ঠান আমাদের রয়েছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব তিনি সুইচ টিপে এখান থেকে প্রথমেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নবনির্মিত বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারের উদ্বোধন। আপনারা জানেন আলিপুর থেকে স্থানান্তরিত হচ্ছে আমাদের সংশোধনাগার। বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার উদ্বোধন করেছেন মাননীয় উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার নবনির্মিত ভবনের উদ্বোধন ঠিক এই মুহূর্তে এই মঞ্চ থেকে। এরপর ঝাড়গ্রাম জেলায় ঝাড়গ্রাম পুলিশ লাইন্সের নবনির্মিত ভবনের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বকুলতলা থানার নবনির্মিত ভবনের উদ্বোধন এই মুহূর্তে আমাদের এই মঞ্চ থেকে। পরিশেষে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে চলেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার শুভ উদ্বোধন। ঠাকুর মা এবং স্বামীজির স্মৃতি বিজড়িত নরেন্দ্রপুর, সেখানকার নতুন থানার উদ্বোধন করা হলো এবং পাঁচটি নতুন প্রকল্পের উদ্বোধন হলো আজকে এই মঞ্চ থেকে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।